মামলার বাদী ও তার নিষ্পাপ শিশুর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। চকরিয়া পৌরসভার দক্ষিণ করায়া ঘুনার দিনমজুর গিয়াসুদ্দিন দুদু তার ঘটনায় করা মামলার বাদী হাসিনা বেগম ও তার সন্তানদের বিরুদ্ধে পাল্টা মামলা হয়। বর্তমানে উক্ত মামলায় বাদী ও তার দুগ্ধপুষ্য সন্তান ও আরেক ছেলে জেল হাজতে রয়েছে। এদিকে চকরিয়া থানায় দায়েরকৃত মামলা মিথ্যা দাবি করে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও নিহতের পরিবার। সোমবার সকালে চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে শত শত নারী পুরুষ এই মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে নিহত গিয়াসুদ্দিনের দুই সন্তান জানায় তাদের পিতাকে বিনা অপরাধে হত্যা করা হয়। এরপরে উল্টো মিথ্যা মামলায় মা ও ভাইদের জেলে থাকতে হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে আর মারে জিয়লত গলা ফেলাই আর উগ্র না পালো আর দুয়া না পালো ভাই সুড়ো উগ্র চার বছর আর উগ্র চোদ্দ বছর যাবো আর সুড়ো সুড়ো ভাই আর পরে মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ ও ইউনো জেপি দাওয়ান ন্যায় বিচারের আশ্বাস দিলে বন্ধ হয় বিক্ষোভ। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, এই ঘটনায় একজন নিহত হয় এবং প্রতিপক্ষের হামলায় সাজ্জাদ হোসেন নামে একজন যুবক গুরুতর আহত হয়। উনি ছুরি মারছেন এবং যিনি মার্ডার করছেন যে সাজ্জাদ, হ্যাঁ, তো সাজ্জাদ তো মার্ডার করছে, সাজ্জাদ যেরকম মার্ডার কেসের আসামিও, আবার সাজ্জাদকেও তো উপজুবুরি ছুরি মারছে এবং ওই সাজ্জাদ তো একদম ওনার অবস্থা তো খুব আশঙ্কাজনক অবস্থা ছিল ওই সময়। এদিকে হত্যার মতো ঘটনায় পাল্টা মারামারির মামলা এবং মায়ের সাথে দুগ্ধপুষ্য সন্তান জেল হাজতে থাকায় বিষয়টি দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। নিউজ ডেস্ক, টিটিএন।